নমস্কার, সুপ্রভাত। গুড মর্নিং বরাকে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রগতি। প্রতিদিনের মতো আজকেও সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনাম গুড মর্নিং বরাকের মাধ্যমে আপনাদের শোনাতে চলছি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি হাতে তুলে নিচ্ছি যুব সংঘ। সোমবার 25 সেপ্টেম্বর 2023 বটদ্রবা থানের 8 কিমির মধ্যে অখিলাঞ্জিয়াদের জমি কেনাবেচা রুখতে শীঘ্রই আইন, বলছেন মুখ্যমন্ত্রী। সক্রিয় চড়া কনফারেন্স হল, গেস্ট হাউস, অফিস কমপ্লেক্সের উদ্বোধন। ও হিন্দুদের জন্য কাজ করতে হবে, বলছেন ভাগবত। নজরে ভোট, নির্দেশ ঘিরে জল্পনা। ভারতের বিরুদ্ধে পশ্চিমীদের নিয়ে জোট গড়তে চায় পাকিস্তান। শঙ্করদেবের নব বৈষ্ণববাদ অসমকে ঐক্যবদ্ধ করেছে, বলছেন রাজ্যপাল। ইউডিএফ এর সঙ্গে আতাতের সম্ভাবনা খারিজ করলেন রাহুল। 24-এ বিজেপির জন্য বিস্ময় অপেক্ষা করছে। মোদীর মন কি বাতে শান্তিনিকেতন। অপরাধী শনাক্ত করতে করিমগঞ্জ শহর জুড়ে বসছে সিসি ক্যামেরা। আপাতত 25টি ক্যামেরা শহরের মূল পথে লাগানো হচ্ছে, পরবর্তীতে গলিতেও লাগানো হবে। 11 রাজ্যে 9 বন্ধে ভারতের উদ্বোধন মোদী। 6 বছরের শিশুকন্যাকে নৃশংস খুন বাবার, চাঞ্চল্য লাঠিগ্রাম। মহিলা সংরক্ষণের আতঙ্ক তারা করছে নেতাদের। মহিলা বিল পাশ হতেই করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থিত্বের দৌড়ে স্বামীর শাসক দলের নেত্রীরাও। ফিটনেস পরীক্ষায় পাশ রাজ্যের 97.53% পুলিশকর্মী। মণিপুরের ভারত মায়ানমার সীমান্তে ফেন্সিং এর উদ্যোগ। সরকারি কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক। বাংলাদেশে ফের প্রতিমা ভাঙচুর। অক্টোবরে নিউ জার্সিতে উদ্বোধন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির। কার্বি আলঙ্গে সড়ক নির্মাণে 100 কোটির ক্যালেন্ডারে, অভিযোগ কংগ্রেসের। রাখছি যুবসংঘ। এবার দেখে নিই সাময়িক প্রসঙ্গ। বটদ্রবা থানে 22 কোটি ব্যয়ে 4টি প্রকল্পের উদ্বোধন। রাজ্যে নাগরিকত্বের ভিত্তিবর্ষ হওয়া উচিত 1951, বলছে হিমন্ত। অসম চুক্তির বিরোধিতা অসম্ভব। মহব্বত কি দোকান, রাহুলের মন্তব্যকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। বিজেপি ইচ্ছে করলে কংগ্রেসের ধস নামাতে পারে, অকপট পীযূষ। 5 রাজ্যের ভোটে সুবিধায় কংগ্রেস, লোকসভায় সারপ্রাইজ পাবে বিজেপি, বলছেন রাহুল। আজমলদের সঙ্গে মিত্রতা অসম্ভব, বলছেন রাহুল। মোদীর হাতে 11 রাজ্যের 9টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন। 1 অক্টোবর স্বচ্ছ অভিযানে সামিলের ডাক প্রধানমন্ত্রী। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে পুরনো ভবনে অধিবেশন, বলছে কংগ্রেস। উদারবন্দী পিতার হাতেই খুন 5 বছরের নিষ্পাপ শিশুকন্যা। এনডিএতে যোগদান, ক্ষোভে জেডিএস ছাড়লেন নেতা। তেজু বিমানবন্দরের পরিকাঠামোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তর পূর্বী বিমানবন্দরের সংখ্যা বেড়ে 17, অরুণাচল সিন্ধিয়া। রাখছি সাময়িক প্রসঙ্গ। এবার দেখে নিই প্রান্ত যোগ। কংগ্রেসের টার্গেটে আমার স্ত্রী পুত্ররা, নিশানা করায় কংগ্রেসীদের শোভা, বলছেন হিমন্ত। মনীষ সিসোদিয়ার মতো গৌরবকেও তোলা হবে আদালতে। মহিলা সংরক্ষণ বিল 26-এর পরেই চালু হতে পারে আশা কেন্দ্রীয় আইনমন্ত্রী। শ্রেয়া শুভমনের জোড়া শতকের পর অশ্বিন ঘূর্ণি, আজিদের হারিয়ে সিরিজ জয় ভারতের। শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে বহিরাগতদের কাছে জমি বিক্রি বন্ধ করা হবে, বলছেন মুখ্যমন্ত্রী। বটদ্রবা থান সুরক্ষিত করবে রাজ্য সরকার। বন্ধুত্ব শেষ, ইন্ডিয়া ইউডিএফ এর জন্য নয়, বলছেন রাহুল। দুর্গাপূজার আগে বাংলাদেশে ফের প্রতিমা ভাঙচুর, উত্তেজনা। ওয়ার্ল্ড হেরিটেজে শান্তিনিকেতন দারুণ প্রাপ্তি, বলছেন নম। ধলাইয়ে উদ্ধার 60টি আফ্রিকান আমেরিকান এক্সোটিক পশু, গ্রেপ্তার পাচারকারীরা। কারাবন্দি আরো এক ভারতীয় নাগরিকের মৃত্যু বাংলাদেশে। রাখছি প্রান্ত জ্যোতি। এবার হাতে তুলে নিচ্ছি গতি দৈনিক। গৌরব রাহুলের স্ত্রী বা গার্লফ্রেন্ড নিয়ে আমি কোনো প্রশ্ন করি না, বলছেন হিমন্ত। ভর্তুকি নিয়ে অভিযোগ তো আমরা এনজয় করি, বলছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসকে সাফ করে দেব হুঙ্কার পীযূষের। বটদ্রবা ছত্রের 8 কিলোমিটার এলাকায় জমি ক্রয় বিক্রয়ে অনুমতি ভূমিপুত্রকে। আদানির সঙ্গে শরদ পাওয়ারকে দেখা গেলেও প্রাক্তন কংগ্রেস সভাপতি কেন নীরব, প্রশ্ন হিমন্তের। রাহুল সুবিধাবাদীদের রাজনীতি করেন, বলছেন মুখ্যমন্ত্রী।
ইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের কোনো আপাত নেই বলছেন রাহুল। বাংলাদেশের টাঙ্গাইলে দুর্গামূর্তি ভেঙে পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা। হিমন্তকে দ্বিতীয় সমন আদালতে। অসমের সঙ্গে সীমান্ত আলোচনা, ভোটপতি চাইছে না মিজোরাম। রাহুলের আসন মহিলা সংরক্ষিত হলে প্রতিবাদ করবেন না প্রশ্ন মুখ্যমন্ত্রী। রাহুলের আসন মহিলা সংরক্ষিত হলে প্রতিবাদ করবেন না প্রশ্ন মন্ত্রী অর্জুনের। চিরাঙ্গে উচ্ছেদ অভিযান, গ্রেপ্তার দুই। 5 অক্টোবর অবধি নাইডু বিচার বিভাগীয় হেফাজতে। বিদুরীকে প্ররোচিত করছেন আলী, বিজেপির দুই সাংসদদের চিঠি অধ্যক্ষ। রাখছি গতি দৈনিক, এবার দেখে নেই বার্তা লিপি। আমার সামনে দাঁড়ানোর সাহস নেই রাহুলের বলছেন হিমন্ত। মহব্বত কি দোকান চলবে না উত্তর পূর্বে বলছেন মুখ্যমন্ত্রী। মণিপুরে ব্যর্থ বিজেপি, রাহুল পরিস্থিতি বুঝেই নিরবতা যুক্তি হিমন্ত বিশ্ব। 24 জনক প্রত্যয়ী রাহুলের তত্ত্ব ওড়ালেন মুখ্যমন্ত্রী। ইউডিএফ এর সঙ্গে আর রফা নয় বলছেন রাহুল। যৌন হেনস্থার সুযোগ ছাড়তেন না ব্রিজভূষণ, চার্জশিটের দাবি দিল্লি পুলিশের। আসছে আইন, বটদ্রবা থানের জমি অধিকার শুধুই ভূমিপুত্রদের। ভেতরের পাতায় আছে নূতন 9টি বন্দে ভারতের সূচনা, মোদীর বাবার হাতে খুন শিশু কন্যা। ভূপেন বড়া জেদ ধরলে কংগ্রেস সাফ করে দেব বলছেন পীযূষ। ধুবড়িতে আজমল হারলেই হিমন্ত সরকারের পতন বলছেন রকিবুল। এনআইটির সমাধান সূত্রে অশনি সংকেত দেখছেন অনেকেই। রাখছি বার্তালিপি, এবার দেখে নিই নববার্তা প্রসঙ্গ। অসমে আজমলের সঙ্গে জোট নয় জানিয়ে দিলেন রাহুল। বিধানসভায় নির্বাচন অন্তত 3 রাজ্যে জিতবে কংগ্রেস, প্রতিদিনের কনক্লেভে দাবি রাজীব প্রত্যয়ের। অর্থনৈতিক বৃদ্ধি আর উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলছে অসম বলছেন হিমন্ত বিশ্ব। 2024 সালে নির্বাচনে বিজেপি অবাক হয়ে যাবে বলছেন রাহুল গান্ধী। রাহুল দেশের মানুষের পালস বুঝেন না দাবি হিমন্ত। রাহুলের বয়ানে আরও বিড়ম্বনা আজমল। গণেশ চতুর্থীর অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু অন্ধ্রের যুবকের। আরো 9টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী। বটদ্রবায় বিশ্রামাগার, সভাগৃহ ও কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অসমে ভক্তি সহকারে পালিত শ্রীমন্ত শঙ্করদেবের 575তম আবির্ভাব তিথি। মুম্বই বিমানবন্দরে হুমকি, ফোনে বোমাতঙ্ক। উদ্ধারবন্দী শিশুকন্যার বস্তাবন্দী লাশ উদ্ধার, অভিযোগ বাবার দিকে। ভোটার তালিকায় নাম তুলতে আধার বাধ্যতামূলক নয়। 5 অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে চন্দ্রবাবু। 4 রাজ্যের সাংসদদের চিঠি গাড়কারিকে। শিলং সড়কের বেহাল দশা। ত্রিপুরায় এক ধাক্কায় বিদ্যুৎ মাশুল 7% বৃদ্ধি, মাথায় হাত গ্রাহকদের। মোদীর দৌলতে উত্তর পূর্বে বিমানবন্দরের সংখ্যা বেড়ে 17। অরুণাচলে বললেন জ্যোতিরাদিত্য। রাখছি নববার্তা প্রসঙ্গ। এতক্ষণ গুড মর্নিং বরাকের মাধ্যমে আপনারা দেখছিলেন সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনাম। গুড মর্নিং বরাক আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে।